আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায় ক্ষারক ও লবণের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি এসিডের ব্যবহার এসিড হল ওই সকল রাসায়নিক পদার্থ যার মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা এইচ প্লাস উৎপন্ন করে আমরা অষ্টম শ্রেণীতে জৈব অ্যাসিড এবং অজৈব এসিড নিয়ে পড়েছি এই জৈব এই সকল এসিডগুলো যখন পানিতে দেওয়া হয় তখন তারা এইচ প্লাস আন উৎপন্ন করে যাকে আমরা প্রোটন বলে থাকি এই জৈব এসিডের যে অণুগুলো পানিতে বেশি পরিমাণে প্রোটন উৎপন্ন করে তখন তাদেরকে আমরা সবল এসিড বলে থাকি আর এই অজৈব এসিড আছে যেগুলো পানিতে দেওয়া হয় দেওয়ার পরে তারা কম পরিমাণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তখন তাদেরকে আমরা বলি দুর্বল এসিড কিছু সবল এসিড এবং দুর্বল এসিডের নাম দেখি আমরা দুর্বল এসিড এসিডিক অ্যাসিড সি এইচ থ্রি সি ডাব্লু এইচ সবল এসিড সালফেরিক এসিড এইচ টু এস ও ফোর দুর্বল এসিড সাইট্রিক অ্যাসিড সি সবল এসিড এইচ নাইট্রিক অ্যাসিড দুর্বল এসিড অক্সালিক অ্যাসিড এইচ সবল এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ আমরা অবশ্যই দুর্বল এসিড এবং সবল এসিড যে নাম আমরা যখন পড়বো অবশ্যই সাথে সাথে করে নেব এক্ষেত্রে দেখা যায় যখন সালফোরিক এসিড যখন পানিতে দাও দেখ এক্ষেত্রে সবগুলো অনু হাইড্রোজেন এইচ প্লাস আয়র্ণ হয় এর জন্য সেটা সবল এসিড আবার তুমি যদি এসিডিক অ্যাসিড পানিতে দাও সেক্ষেত্রে দেখবে যে কম পরিমাণে এইচ প্লাস আয়ার্ন উৎপন্ন হচ্ছে এই জন্য তাকে দুর্বল এসিড বলা হয় এক্ষেত্রে আমরা এসিডের কিছু ব্যবহার দেখি হিস্টামিন তোমরা বলতা বা বিচ্ছুর নাম শুনে থাকবে বলতা বা বিচ্ছুর হলে ক্ষারক জাতীয় এক ধরনের পদার্থ থাকে যাকে হিস্টামিন বলা হয় এই খারক জাতীয় পদার্থ নিষ্ক্রিয় করার জন্য আমরা এক ধরনের মলম ব্যবহার করে থাকি এই এই জাতীয় মলমে এসিড থাকে যার ফলে এসিড এবং খারকের বিক্রিয়ায় আমাদের জ্বালা পড়া বন্ধ হয় বা প্রশমিত হয় এরপর দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলিতে হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে যখন কম বেশি হয় তখন আমাদের হজমে সমস্যা হয় এরপরে দেখো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড আম পেয়ারা আমলকি লেবু কমলা এগুলি থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি এগুলির মধ্যে জৈব অ্যাসিড থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ল্যাকটিক অ্যাসিড আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি যার ফলে আমাদের খাদ্য হজমের সহায়তা হয়ে থাকে যেমন চর্বিযুক্ত অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আমরা যখন খেয়ে থাকি আমাদের হজমে সাহায্য করার জন্য আমরা অনেক সময় বোরহানির দই বা কোমল পানীয় খেয়ে থাকি যার মধ্যে এসিড থাকে যা আমাদের হজমে সাহায্য করে বেকিং সোডা যেটা আমাদের পাউরুটি ফোলাতে সাহায্য করে বিস্কুট তৈরিতে সাহায্য করে এই বেকিং সোডা যখন ব্যবহার করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যা আমাদের কেক বিস্কুট পাউরুটি ফোলাতে সাহায্য করে এরপরে আসো আমরা দেখি টয়লেট পরিষ্কারক টয়লেট পরিষ্কারক হিসাবে আমরা শক্তিশালী এসিড ব্যবহার করে থাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এরপরে আসো সালফুরিক অ্যাসিডের ব্যবহার আইপিএস চালানোর ক্ষেত্রে গাড়ির ব্যাটারিতে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি এছাড়া আমরা সার হিসেবেও এসিড ব্যবহার করে থাকি সার হিসেবে দেখো অ্যামোনিয়াম সালফেট নামে যে সার আছে সেটা সালফিউরিক এসিড থেকে পাওয়া যায় অ্যামোনিয়াম নাইট্রেট যে সার আছে সেটা নাইট্রিক অ্যাসিড থেকে পাওয়া যায় অ্যামোনিয়াম ফসফেট সেটা ফসফোরিক অ্যাসিড থেকে পাওয়া যায় অ্যামোনিয়াম সালফেট এনএইচ ফোর টু এসও ফোর এমনিয়াম নাইট্রেট এনএইচ ফোর এনও থ্রি এমনিয়াম ফসফেট এনএইচ ফোর থ্রি পিও ফোর অবশ্যই আমরা সংকেতগুলো মুখস্থ করব এরপরে আমরা আসো দেখি এসিডের কিছু এ এতক্ষণ আমরা দেখলাম এসিডের ব্যবহার উপকারী ব্যবহার কিছু আমরা দেখলাম এখন দেখো এসিডের অপব্যবহার এসিডের অপব্যবহার ক্ষেত্রে আমরা দেখি যে সময় এসিড নিক্ষেপ করার ফলে সম্পূর্ণ শরীর ঝলসে যায় বা চেহারা যখন নিক্ষেপ করা হয় চেহারা বিকৃত হয়ে যায় যা নিয়ে মানুষ জনসম্মুখে আসতে চায় না এক্ষেত্রে অনেকে আত্মহত্যার পথও বেছে নেয় তে এসিড ছোড়ার শাস্তি বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন উনিশশো পঁচানব্বই অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যু দণ্ডবন্ধ হতে পারে তাহলে আমরা দেখলাম যে এসিড যে এসিড ছুড়ল সে কিন্তু রক্ষা বললো না অর্থাৎ এ ধরনের অপরাধ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে পাকস্থলী এরপর আমরা দেখি পাকস্থলিতে এসিডের কারণ ও তার প্রতিকার পাকস্থলিতে এসিডের কারণ ও তার প্রতিকার হচ্ছে পাকস্থলীতে আমাদের এসিড খাদ্য হজমের জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন এবং সেটি পাকস্থলিতে নিজে থেকেই তৈরি হয় এখন প্রশ্ন হলো পাকস্থলিতে কি কি কারণে এসিড তৈরি হয় পাকস্থলিতে। বিভিন্ন কারণে এসিড তৈরি হয় প্রথমত আমরা যখন খালি পেটে চা কফি ফলের রস এগুলি খাই এগুলি থেকে আমাদের এসিড তৈরি হয় কারণ এগুলিতে এসিড থাকে এগুলি যে বেশি পরিমাণে যখন আমরা পান করি খেয়ে ফেলি তখন আমাদের এসিডের পাখের সেরোতে এসিডের পরিমাণ বেড়ে যায় এছাড়া বেশি ভাজা তেলে ভাজা বা তেলযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার আমরা যখন খাই তখন পাকে সালতে এসিডের পরিমাণ বেড়ে যায় এছাড়া আমাদের অনেক প্রিয় চকলেট যেটা আমরা খাই অতিরিক্ত যখন খাই অতিরিক্ত মশলা খাবার যখন খাই তখন আমাদের অ্যাসিডিটি তৈরি হয় পাখের অথবা নিয়মিত যদি আমরা যদি সময় মতো যদি না ঘুমাই যদি নিয়মিত খাওয়া দাওয়া না করি অতিরিক্ত দুশ্চিন্তা এগুলি থেকেও আমাদের এসিডিটি তৈরি হয় এই প্রতিকার করতে হলে অবশ্যই এগুলি অবশ্যই প্রতিকার আছে যেগুলি খাবার খেলে খালি পেটে খেলে আমাদের এসিডিটি তৈরি হয় সেগুলি আমরা ভরা পেটে খাওয়ার চেষ্টা করব অর্থাৎ খাওয়ার পরে খাবো এছাড়া আমরা বেশি করে শাক সবজি লাল শাক পুঁই শাক সিম ডাল মাখন এই জাতীয় খাবার যদি আমরা খাই তাহলে আমাদের এসিডিটি কমাতে সাহায্য করবে এরপরে আমরা জানবো কোনটা এসিড কোনটা খার সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা স্কেল আছে বা নির্দেশক আছে যেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন এক্ষেত্রে আমরা দেখি পিএইচ কি এর সূত্রটা হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস অর্থাৎ এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয় পিএইচ কি আমরা যদি সূত্রটা ধরি মাইনাস লগ এইচ প্লাস এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয় পিএইচের স্কেলকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে পিএইচের স্কেলকে তিনটি ভাগে ভাগ করা হয় শূন্য জিরো সেভেন ফোর কোনো কিছুর মান যদি অর্থাৎ পিএইচ স্কেলের মান বিভিন্ন মান দা হলো কোনো কিছুর মান যদি জিরো থেকে সেভেনের মধ্যে থাকে তবে সেটা হবে এসিড আবার কোনো কিছুর মান যদি সেভেন থাকে সেটা হবে নিরপেক্ষ কোনো কিছু মান যদি সেটা এসিড বা খারক হোক যেটার মান হবে যে কোনো একটা পদার্থের মান যদি বস্তুর মান যদি সেভেন থেকে ফোরটিনের মধ্যে হয় সেটা হবে ক্ষারীয় এখন ধরে নিই তোমরা যদি পানি নাও সেটার মান যদি সেভেন হয় যদি পানির মান যদি সেভেন হয় তাহলে সে পানিটা হবে নিরপেক্ষ এখন পানির মধ্যে যদি কোনো কিছু পরিমাণে এসিড যুক্ত করা হয় অর্থাৎ এর ফলে স্কেল দিয়ে মাপার পরে দেখা নির্দেশক দিয়ে মাপার পরে দেখা যাবে যে এটার মান সেভেনের নিচে নেমে গেছে তাহলে আমরা বুঝে নিব যে এটা এর মধ্যে এসিড আছে আর যদি পানির মধ্যে কিছু খার যোগ করা হয় তা খারের মান যদি সেটার মান যদি সেভেনের উপরে উঠে যায় তবে সেটা হবে খারিও তাহলে পিএইচ স্কেল দিয়ে আমরা এসিড এবং খালের মান নির্ণয় করতে পারি কিছু কিছু মান পিএইচ স্কেলের মান তোমাদের দেওয়া হলো দেখো ধমনীতে রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর খাদ্য হজমের ক্ষেত্রে পিএইচ টু মাটির পিএচ ফোর ফোর থেকে এইট ত্বকের পিএইচ ফোর থেকে সিক্স নবজাতক শিশুর পিএচ হচ্ছে সেভেন এক্ষেত্রে রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ এটা খাট ধরণী এর সামান্য যদি হেরফের হয় এই পিএইচের সামান্য যদি হেরফের হয় তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে খাদ্য হজমের পিএইচ টু এর মান যদি পয়েন্ট ফাইভ পরিমাণও কমে যায় তাহলে আমাদের পদ হজম তৈরি হয় মাটির পিএইচ হচ্ছে ফোর থেকে এইট অর্থাৎ মাটির পিএইচ যদি ফোর থেকে এইট এর মধ্যে মাটির পেয়েচ যদি সেভেনের কিছু বেশি হয় তাহলে আমরা ধরে নিব সেটার মধ্যে খার আছে অর্থাৎ মাটি ক্ষারীও হয়ে যাবে বেশি অর্থাৎ এর মধ্যে যদি পেয়েচের মান সেভেনের যদি বেশি হয়ে যায় তাহলে তার মধ্যে খুব বেশি খারী হয়ে যাবে যা মাটির উর্বরতা নষ্ট করতে সাহায্য করবে না নষ্ট করবে এক্ষেত্রে মাটির পেয়েচ আমরা যদি ধরে নিই নাইন পয়েন্ট ফাইভ বা এইট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় ত্বকের পিএইচ ফোর থেকে সিক্স ত্বকের পিএইচ হচ্ছে ফোর থেকে সিক্স আমরা যে সমস্ত প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকি তার গায়ে লেখা থাকে যে পেচ মানটা লেখা থাকে ফাইভ বা ফোর সেটা আমাদের ত্বকের ত্বকের অনুযায়ী লেখা থাকে যে পেচ অনুযায়ী লেখা থাকে এক্ষেত্রে যদি পেজের মান যদি বেশি হয় বা কম হয় সেই আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় নবজাতক শিশুর পিএইচ হচ্ছে সেভেন আমরা বড়রা যে সমস্ত প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকি এক্ষেত্রে ছোটরা ব্যবহার করতে পারবে না কারণ তাদের ত্বক খুব সেন্সিটিভ কাজেই তাদের ত্বক অনুযায়ী তাদের সেই লোশন বা সেই প্রসাধন সামগ্রী ব্যবহার করতে হবে তাহলে আজকে আমরা এসিডের ব্যবহার শিখলাম কিছু এসিডের নাম শিখলাম কিছু এসিডের অপব্যবহার শিখলাম সার হিসেবে এসিডের ব্যবহার শিখলাম পিএইচ শিখলাম পিএইচ কি পিএইচ কি কি ধরনের বিভিন্ন পিএইচ স্কেলের মান আমরা শিখলাম তা আজকে আমরা যা শিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই Maloteco a la